আজকে আমি কাতলা মাছের কালিয়া মটন কষা মুগ ডাল আমের চাটনি রান্না করব। মটন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মশলাগুলো মাখিয়ে দেব। লবণ, হলুদ, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, সব মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে দেব। লবণ, হলুদ, প্রথমে শুকনো কড়াইয়ে ডালগুলোকে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি।
তেজপাতা, সাদা জিরা, শুকনো লঙ্কা। এবার ধুয়ে রাখা ডালগুলো তুলে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছি, সেই গরম জল দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা, চিনি, পেঁয়াজ কুচি, ডালে হলুদ দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, টমেটো বাটা, লবণ, জিরে বাটা, এবারে মটনগুলো তুলে দিচ্ছি। চিনি, আদা বাটা, জিরা বাটা, লবণ, ডাল হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে নিচ্ছি। মটন কষা হয়ে গেছে। এদিকে কড়াই গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি।
লবণ, হলুদ, জল, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। চিনি দিয়ে দিচ্ছি, আমার চাটনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ, আদা বাটা, টমেটো বাটা, লবণ, জিরে বাটা, মশলা কথা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই, আমি গরম জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা, গরম মশলা বাটা, ধনে পাতা কুচি, আমের চাটনি? হ্যাঁ, এটা আমের চাটনি।
আর মায়ের রান্না কি বলবো, বড়া মানে পেট ভরে তৃপ্তি করে খাওয়া যায়, মানে বড় বড় হোটেলের থেকেও যেন আমার তো আরো বেশি ভালো লাগে মা কাকিমার রান্না। আর সত্যি মা ভীষণ ভালো রান্না করেন, এখানে চিকেন মাটন ফিশ মা যাই বানান না কেন মন ভরে একদম শান্তি করে খাওয়া যায়, অতি অসাধারণ টেস্ট।